পৃথিবীর যে ধ্বংস হবে একদিন তা নিশ্চিত। তবে কি পৃথিবীর ধ্বংসের সাথে মানব সভ্যতাও সম্পূর্ণ বিলুপ্ত হবে ঠিক ডাইনোসর প্রজাতির ন্যায়, নাকি আমাদের এই গ্যালাক্সির মহাশূন্যে ভেসে থাকা কোনো এক অজানা গ্রহে কোনোভাবে বাঁচিয়ে রাখতে সক্ষম হবে মানব জাতি তার অস্তিত্ব? এমন বহু প্রশ্নই আমাদের মনে আসে। মানুষের জন্য পৃথিবী এমন এক জায়গা যাকে ছাড়া আমাদের পক্ষে সার্ভাইভ করা ইম্পসিবল। তবে আমরা সকলেই জানি সৃষ্টি হওয়া প্রতিটি জিনিসের ধ্বংস হওয়া অবধারিত, তাই পৃথিবীর ধ্বংস একদিন নিশ্চিত। এই বিষয়ের ওপর পৃথিবীর বহু ধর্মীয় গ্রন্থ এবং বিজ্ঞানীরাও পৃথিবীর ধ্বংসের উপর প্রেডিকশন অর্থাৎ ভবিষ্যৎবাণী করে গেছেন। তবে এগুলির মধ্যে কোনটি সঠিক হবে তা বলা খুবই মুশকিল। এগুলির মধ্যে কোনটি সঠিক হবে তার সময় বলে দেবে। আজকের ভিডিওতে পৃথিবীর ধ্বংস হওয়ার এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবো যেগুলির কিছু তারিখ পেরিয়ে গেছে আর কিছু এখনও আসতে বাকি। তাই এই এপিসোডটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টেরিয়াস এপিসোড বাংলা। প্রথমেই শুরু করা যাক বর্তমান দিনের মহান বিজ্ঞানী স্টিফেন হকিংসের প্রেডিকশন দিয়ে। স্টিফেন হকিংস নেক্সট 1000 ইয়ার্স, এই যুগের সবথেকে মহান বিজ্ঞানী স্যার স্টিফেন হকিংস অন্যদের ন্যায় পৃথিবীর ধ্বংসের উপরও ভবিষ্যৎবাণী করেছিলেন। তার মতে আমাদের কাছে মাত্র 1000 বছর সময় রয়েছে নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার দেওয়া স্পিচ অনুযায়ী আগামী 1000 বছরের মধ্যে পৃথিবীর ধ্বংস হওয়া প্রায় নিশ্চিত। তার মতে আমাদের পৃথিবী আগের ন্যায় মজবুত এবং শক্ত নয়, যা মহাপ্রলয়ের সম্মুখীন হতে পারে। তার মতে অ্যাডভান্স সায়েন্সের সাহায্যে আমরা গ্লোবাল ওয়ার্মিং, পারমাণবিক হামলা, ভয়ঙ্কর সুনামির হাত থেকে বেঁচে গেলেও প্রত্যেকবার আমরা বাঁচতে পারবো না। তিনি এও বলেন 1000 সালের মধ্যে আমাদের পৃথিবীর ন্যায় অন্য প্ল্যানেটের সন্ধান করতে হবে যেখানে আমরা থাকতে পারবো। আর এমনটি না করতে পারলে সমগ্র ব্রহ্মাণ্ডে মানুষ নামের জীবের অস্তিত্ব বিলুপ্ত হবে। প্রথমে তার এই স্পিচকে হলে থাকা বিশিষ্ট ব্যক্তিরা মজা করতে থাকেন, কিন্তু তিনি যখন ব্যাখ্যার সঙ্গে বোঝান সবাই অবাক হয়ে যান। তার প্রথম যুক্তি ছিল বর্তমান দিনে মানুষের আধুনিক হাতিয়ারের ব্যবহার মানব জাতির ধ্বংসের প্রধান কারণ। তার মতে আধুনিক বিশ্বযুদ্ধ শুরু হলে তা হবে আধুনিক মডার্ন টেকনোলজির হাতিয়ারের সঙ্গে অর্থাৎ অ্যাটমিক ওয়্যার। বর্তমানে সমগ্র পৃথিবীতে 10,000েরও বেশি পারমাণবিক বোমা রয়েছে, যাদের ক্ষমতা হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার থেকেও অনেকগুণ বেশি। সহজভাবে বলতে গেলে বর্তমানে পৃথিবীতে এত পারমাণবিক বোমা রয়েছে যা দিয়ে পৃথিবী থেকে 300 বার মানব সভ্যতাকে ধ্বংস করা যাবে। স্টিফেন হকিংসের দ্বিতীয় যুক্তি ছিল গ্লোবাল ওয়ার্মিং, যার জন্য দায়ী আমরাই। বর্তমানে সমগ্র পৃথিবীর অ্যাভারেজ তাপমাত্রা 14°C। 2015 সালে ক্লাইমেট চেঞ্জ কমিটির তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছিল যাতে বলা হয়েছিল পৃথিবীর অ্যাভারেজ তাপমাত্রা 4°C বৃদ্ধি পেলেই এখানে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে। আর বর্তমানে আমরা যেভাবে গ্রিনহাউস গ্যাস প্রডিউস করছি সেদিনও বেশি বাকি নেই যেদিন হকিংসের প্রেডিকশন সত্যি হয়ে যাবে। তার নেক্সট যুক্তি ছিল আনএক্সপেক্টেড ভাইরাস অথবা ব্যাকটেরিয়া। বর্তমানে করোনা ভাইরাস যেভাবে সমগ্র পৃথিবীতে থাবা বসিয়েছে তাতে লাইফ অ্যান্ড ওয়েলথ দুটোতেই বিপদ দেখা দিয়েছে, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীর অ্যাভারেজ তাপমাত্রা বৃদ্ধি পেলে আগামী দিনে করোনার থেকেও ভয়ঙ্কর ভাইরাস এবং ব্যাকটেরিয়া মানুষের উপর থাবা বসাবে। বিজ্ঞানীদের মতে অ্যান্টার্কটিকার মতন জায়গাতে বরফের নিচে ভয়ঙ্কর ভাইরাস এবং ব্যাকটেরিয়া লুকিয়ে থাকতে পারে, যারা হাজার হাজার বছর ধরে বরফের নিচে লুকিয়ে রয়েছে। তাই গ্লোবাল ওয়ার্মিং অ্যান্টার্কটিকার বরফ গলে গেলে তার নিচ থেকে যে ভয়ঙ্কর ভাইরাস এবং ব্যাকটেরিয়া বেরোতে পারে তা কল্পনা করাও মুশকিল হবে। হকিংসের শেষ যুক্তি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিজ্ঞানীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ মেশিনের বুদ্ধিকে 3 ভাগে ভাগ করে, উইক AI, স্ট্রং AI এবং সিঙ্গুলার AI। বর্তমানে আমরা উইক AI টেকনোলজি ব্যবহার করছি। উইক AI টেকনোলজিতে মেশিনের বিচার বুদ্ধির ক্ষমতা মানুষের থেকে কম থাকে, কিন্তু যেভাবে মেশিনের ক্ষমতা বাড়ানো হচ্ছে তাতে কিছু সময়ের মধ্যেই মেশিনের ক্ষমতা উইক AI থেকে স্ট্রং AI এ পরিণত হবে। স্ট্রং AI মেশিনের বুদ্ধি মানুষের সমান হয়ে থাকে। এই স্টেজে মেশিন আমাদের কথা শুনলে তাহলে মেশিন আমাদের সবথেকে কাছের বন্ধুতে পরিণত হয়।
কিন্তু মেশিন আমাদের বিরুদ্ধে গেলে তখন এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হতেও পারে। আর মেশিনের প্রতি মানুষের থেকেও এগিয়ে গেলে তখন তাকে সিঙ্গুলারিটি এআই বলা হয়। আর মেশিনের এই স্টেজকে বিজ্ঞানীরা এখন থেকেই ভেবে ভয় পাচ্ছেন। হকিন্সের এই যুক্তিগুলিকে আমাদেরকে ভাবতে বাধ্য করে। তাই এই সকল সমস্যার একটাই সমাধান, মহাকাশে পৃথিবীর ন্যায় অন্য বিকল্প গ্রহের সন্ধান করা, যেখানে সেটেল হওয়া, যাতে কোনো কারণে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমাদের ইউনিভার্সের কোনো এক গ্রহে মানব সভ্যতা টিকে থাকতে পারে। কিন্তু নতুন গ্রহে মানব সভ্যতা গড়ে তোলা এতটাও সহজ কাজ হবে না। বাবা ভাঙ্গা 5079, বুলগেরিয়ার বাসিন্দা বাবা ভাঙ্গার এখনও পর্যন্ত করা সকল ভবিষ্যৎবাণী প্রায় সত্যি প্রমাণিত হয়েছে। বাবা ভাঙ্গা কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, যেমন 9/11 টেরোরিস্ট অ্যাটাক, জাপানের সুনামি, ISI এর মতন টেরোরিস্ট সংগঠন, এছাড়া আরও অনেক রয়েছে যেগুলি সত্যি প্রমাণিত হয়েছে। ঠিক এরকমই পৃথিবীর সম্পর্কে করা ভবিষ্যৎবাণী আপনাকে অবাক করতে পারে। তিনি বলেছিলেন 5079 সালের মধ্যে আমাদের পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তার মতে আগামী 100 বছরের মধ্যে বিজ্ঞান এতটাই উন্নতি করে ফেলবে যে আমরা কৃত্রিম সূর্য বানাতেও সফল হব। 2111 সালের মধ্যে মানুষ রোবটের ন্যায় জীবনযাপন করবে। আর 2160 সালের মধ্যে একটি নতুন রিলিজিয়ান অর্থাৎ ধর্মের জন্ম হবে। অপরদিকে 2190 সালের মধ্যে এশিয়া এবং ইউরোপ কন্টিনেন্ট এক হয়ে যাবে। এর 150 বছরের মধ্যেই মানুষ এলিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করতে সক্ষম হবে। 3005 সালে মঙ্গল গ্রহে শুরু হবে সব থেকে বড় যুদ্ধ। 3405 সালের মধ্যে পৃথিবীতে থাকা হিউম্যান রিসোর্সের প্রায় কম হয়ে যাবে, আর এজন্যই শুরু হবে মহাসংগ্রাম, যার ফলে পৃথিবীর অর্ধেক মানুষের মৃত্যু হবে। আর ঠিক এরপর 5079 সালের মধ্যে পৃথিবীর সম্পূর্ণ ধ্বংস হবে। তবে ওনার যেমন কিছু ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছিল, ঠিক তেমনই কিছু ভবিষ্যৎবাণী মিথ্যেও প্রমাণিত হন। তিনি বলেছিলেন 2010 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, যা অবশ্য হয়নি। তাই ওনার করা সকল ভবিষ্যৎবাণী একেবারে সঠিক বলে মনে করাও উচিত হবে না। লিওনার্দো দা ভিঞ্চি 4006, পৃথিবীর সব থেকে মাল্টি ট্যালেন্টেড ব্যক্তি লিওনার্দো দা ভিঞ্চি অন্যদের ন্যায় পৃথিবীর ধ্বংসের উপরও ভবিষ্যৎবাণী করেছিলেন। তার মতে 4006 সালে পৃথিবীতে একটি বিশাল আকার সুনামি আসবে, যাতে পৃথিবীতে থাকা সকল জিনিস জলের নিচে তলিয়ে যাবে। তার মতে এই মহাপ্রলয় শুরু হবে 4006 সালের 21শে মার্চ এবং 1 নভেম্বর 4006 সালে সমগ্র পৃথিবীর জিনিস জলের তলায় ডুবে যাবে। তবে তিনি এও বলেন এই ধ্বংসের পর পৃথিবীতে শুরু হবে এক নতুন সভ্যতার। তবে এই ভবিষ্যৎবাণীকে খুব একটা লাইটলি নেওয়া যায় না, কারণ পৃথিবীর 70%-এরও বেশি জলভাগ, তাই এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আইজ্যাক নিউটন 2060, বর্তমান দিনে আইজ্যাক নিউটনকে প্রায় সকলেই চেনে। তিনি পৃথিবীর সব থেকে মহান বিজ্ঞানীদের মধ্যে অন্যতম একজন ছিলেন। নিউটনেরও বিজ্ঞানের সঙ্গে ধর্মীয় শাস্ত্রে পৃথিবীর ধ্বংসের ব্যাখ্যায় যথেষ্ট ইন্টারেস্ট ছিল। তিনি জীবনে অনেকটা সময় বাইবেল পড়েছিলেন। এই গ্রন্থ পড়ার পর তিনি জানিয়েছিলেন পৃথিবীর ধ্বংস 2060 সালের মধ্যেই শুরু হয়ে যাবে। রিসার্চাররা নিউটনের এই ব্যাখ্যার উপর রিসার্চ করে জানতে পারেন 1704 সালে নিউটন তার এক লেখায় জানিয়েছিলেন 2060 সালে পৃথিবীর ধ্বংস শুরু হবে। মায়া সিভিলাইজেশন 21 ডিসেম্বর 2012, মায়া সিভিলাইজেশন অনুযায়ী আমাদের পৃথিবী 21 ডিসেম্বর 2012 সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার কথা। অ্যাকচুয়ালি মায়া সভ্যতা ম্যাথামেটিক্স এবং সায়েন্সের দিক থেকে অনেক বেশি অ্যাডভান্স ছিল। মায়া সভ্যতার ক্যালেন্ডারে 2012 21 ডিসেম্বরের পর কোনো তারিখ ছিল না, তাই এই দিনটিকেই পৃথিবীর শেষ দিন হিসাবে বিশ্বাস করা হয়েছিল। আর এই নিউজ সমগ্র পৃথিবীতে খুব বাজেভাবে ছড়িয়ে পড়ে। আর এই সভ্যতায় পৃথিবীর বয়স 5026 সাল বলা হয়েছিল, এবং এরপরই আসবে মহাপ্রলয়, যাতে শুরু হবে পৃথিবীর সেই ধ্বংসলীলা। আর এই প্রেডিকশানকে সবাই বিশ্বাসও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই প্রেডিকশানও মিথ্যে প্রমাণিত হয়েছিল। তাই ভবিষ্যৎবাণী এমন অনেক রয়েছে যেগুলি পূর্বে সত্যি প্রমাণিত হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে পৃথিবীর ধ্বংস কবে হবে তা অ্যাকুরেটভাবে বলা সম্ভব। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।